প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের ধারাবাহিক আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে কথা বলব। আমরা আসো আজকে আমরা কি টপিকস নিয়ে টপিকটা নিয়ে কথা বলছি সেটা একটু দেখো। আমরা তৃতীয় অধ্যায়ে গত ক্লাসে আমরা যে শিখেছিলাম অন্তঃবিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, আমরা অবশ্যই মনে আছে, যদি একটা অনুপাতে যখন বিভক্ত করে একটা বিন্দু, অর্থাৎ একটা সরলরেখার দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সে যে অনুপাতে যদি বিভক্ত করে সে অনুপাতে বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক আমরা বের করেছি। আজকে আমরা কি শিখব? ঠিক গত ক্লাসে আমরা যাই শিখেছিলাম আজকেও একই জিনিস করব, কিন্তু সেই অন্তঃবিভক্তকারী বিন্দুটা কেমন হবে আজকে একটু আমরা অন্যভাবে চিন্তা করি। দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে অন্তঃবিভক্তকারী বিন্দুটা থাকবে মিডলে। গতদিন ছিল একটা অনুপাতে M1:M2, অর্থাৎ সেটা সমান হতেও পারে নাও হতে পারে। আজকে আমরা বলবো সে সমান হতে পারে, অর্থাৎ মধ্যবিন্দু, দুই দিকের অনুপাতটা যদি সমান হয় তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত। অর্থাৎ আমরা ধরো এখানে ধরে নিলাম আমাদের বিন্দুটা, তোমরা দেখো আমরা ধরে নিলাম এখানে আমাদের বিন্দুটা এখানে আর, এই আর বিন্দুটা এখানে যদি পি বিন্দু থাকে, এখানে যদি কিউ বিন্দু থাকে, তখন আর বিন্দু স্থানাঙ্কটা আমরা এটা জানি, এটা আমরা মুখস্থ জানি, x1+x2/2, y1+y2/2, অর্থাৎ এখানে বুস দুইটা যোগ করে ডিভাইডেড বাই টু, কুটি দুইটা যোগ করে এই কুটি y1 y1+y2/2, এটা যোগ করে যখন দুই দ্বারা ভাগ করবা তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের হয়ে যায়। এখন সেটা তুমি কোত্থেকে পাচ্ছ? আমরা আগে যখন আমরা করেছিলাম কত করেছিলাম, দেখো m1x2+m2x1, M1+M2, গতদিন আমরা এটা করেছিলাম M1y2+M2y1, M1+M2। আমরা গতদিন অন্তঃবিভক্তকারী, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক বের করেছিলাম যখন অনুপাত ছিল M1 আর M2। এখন আর বিন্দুটা কি বলা হয়েছে? মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু থাকে, এখানে যদি M1 হয় এটার মান কি হবে? M1, যেহেতু এখান থেকে এতটুকু দূরত্ব আর এই দূরত্ব দুটা সমান, তাহলে আমি যদি এখানে M1 দেই, এটাও M1 দেই, এটাও M1, এটাও M1, এটা M1, এটা M1, তাহলে M1 সব বাদ দিয়ে এখানে থাকবে 2, এখানে x1+x2 থাকবে, আর এদিকে থাকবে y1+y2, আর নিচে থাকবে 2, অর্থাৎ আমাদের এই সূত্রটা চলে আসবে। এখন বলো দুইটা বিন্দু যদি তোমার দেওয়া থাকে, দুইটা বিন্দু যদি তোমার দেওয়া থাকে তাহলে সেই বিন্দু দুইটার মধ্য বিন্দু স্থানাঙ্ক কিভাবে হবে? ভুজ দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করবা, কুটি দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করবা, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে। আমরা আসো এখন মধ্যবিন্দু স্থানাঙ্কটা, যদি পি এবং কিউ দুটি বিন্দু মধ্যবিন্দু পি এক্স ওয়াই হয় তবে মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো x1+x2 y1+y2/2, এটা হলো মধ্যবিন্দু স্থানাঙ্ক। এবার হলো ত্রিভুজের ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক। ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে? ত্রিভুজের যদি তিনটা মধ্যমা আমরা যোগ করি, মধ্যমা কাকে বলে? ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যদি যোগ করা হয় শীর্ষবিন্দু থেকে, তখন তার যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। সে ভর কেন্দ্র স্থানাঙ্কটা কত? অর্থাৎ আমরা যদি বলি এখানে ধরো ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, তার এখানে AD একটা মধ্যমা অর্থাৎ মধ্যবিন্দু, আবার ধরো BE আর একটা মধ্যমা, CF আরেকটা মধ্যমা, এই তারা যে বিন্দুতে ছেদ করবে G, এটাই হলো তার ভর কেন্দ্র, G-টাই হলো ভর কেন্দ্র। এখন ভর কেন্দ্র স্থানাঙ্কটা বের করতে বলা হয়েছে, কিভাবে বের করবা? যেমন ধরো A বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1 y1, B বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম x2 y2, C বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম x3 y3। এখন আমরা B বিন্দু হলো
BC এর মধ্যবিন্দু। বলো তো D বিন্দু স্থানাঙ্কটা কত আসবে, মধ্যবিন্দু স্থানাঙ্কটা কিভাবে আসে? ভুজ দুটো যোগ করে ডিভাইডেড বাই 2, কোটি দুটো যোগ করে ডিভাইডেড বাই 2। তাহলে B আর C বিন্দুর মধ্যবিন্দুটা কত আসবে? এখানে x2 plus x3 divided by 2, x2 plus x3 divided by 2, আবার y2 plus y3 divided by 2। এটা কার স্থানাঙ্ক? D বিন্দু স্থানাঙ্ক। দেখো A বিন্দু স্থানাঙ্ক আছে, D বিন্দু স্থানাঙ্ক আছে, A B কে G বিন্দুটা, এটা আমরা আগে বলেছি, আগে আমরা এসএসসি তে ক্লাস 9 10 আমরা করেছিলাম। এখানে ভর কেন্দ্র অর্থাৎ এই ভর কেন্দ্রটা তাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে, 2:1 অন্তবিভক্ত করে। তখন তুমি যদি অনুপাতের অন্তবিভক্ত করে এই দুইটা বিন্দু 2:1 ধরলে আমরা কিন্তু তখন ভর কেন্দ্রটা পেয়ে যাই। অর্থাৎ আমরা যদি m1 x2 plus m2 x1, m1 plus m2, আবার m1 y2 plus m2 y1, m1 plus m2 এই সূত্রের মধ্যে যদি আমি এই বিন্দুটা আর এই বিন্দুটা বসাই x1 আর x2 জায়গাতে, আর অনুপাতটা ধরো এখানে 2 এখানে 1 2 1 আর এখানে 2 1 বসালে এদিকে নিচে হয়ে যাবে 3, আর এখানে দেখবা যে সবগুলো বসালে x1 x2 plus x3 হয়ে যাবে। অর্থাৎ তুমি ডি বিন্দু এবং এত বিন্দু যে বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে সেই বিন্দু স্থানাঙ্ক তুমি বের করো, তাহলে ভর কেন্দ্র স্থানাঙ্কটা বের হয়ে যাবে। তাহলে ভর কেন্দ্র স্থানাঙ্কটা কত বের হয় দেখো, আমরা যদি এইভাবে দেই, এভাবে যদি লিখি, তাহলে তুমি ডি বিন্দু স্থানাঙ্কটা তুমি বের করতে পারো। তারপর এডি জি বিন্দুটা তাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তখন তুমি ধরো এটাকে এম ওয়ান ধরো, এটাকে এম টু ধরো, তারপর ডি বিন্দু স্থানাঙ্ক তো তুমি বের করতে পারো মধ্যবিন্দু, তারপর তুমি এখানে বসে জি বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারবা। জি বিন্দু স্থানাঙ্কটা তখন বের হয়ে যাবে, এখানে দেখো জি বিন্দু স্থানাঙ্কটা বের হবে, অর্থাৎ ভর কেন্দ্র স্থানাঙ্কটা বের হবে কোটি তিনটা যোগ করে, ভুজ তিনটা যোগ করে, প্রথমে ভুজ তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3, আবার কোটি তিনটা, এখানে ত্রিভুজ তিনটা কোটি আছে, কোটি তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3। অর্থাৎ একটা ত্রিভুজের ভর কেন্দ্র কিভাবে বের হবে, ত্রিভুজের তিনটা শীর্ষ আছে, তিনটা শীর্ষ বিন্দুতে তিনটা ভুজ আছে, অর্থাৎ বিন্দু স্থানাঙ্কে ভুজ কোটি থাকবে, ভুজ তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ, কোটি তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ করবা, তাহলে অবশ্যই তুমি তার ভর কেন্দ্র পেয়ে যাবা। তাহলে আমরা ভর কেন্দ্রের সূত্রটা এখানে দেখলাম। তারপর আসো আমরা একটা অঙ্ক দেখি, একটা ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এত আছে আর ভর কেন্দ্র দেওয়া আছে, বলা হয়েছে তার তৃতীয় শীর্ষবিন্দুটা কত, বের করতে হবে। ধরো আমরা যদি মনে করি এখানে আমি একটা এ কে নিলাম, ধরো ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, ধরো এটা 2:2:7 দেওয়া আছে, এটা 6:1 দেওয়া আছে, তারপর তার ভর কেন্দ্রটা 6:4 দেওয়া আছে, বলা হয়েছে তৃতীয় শীর্ষবিন্দু, অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দু এটা, তার স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তুমি মনে করো তৃতীয় শীর্ষবিন্দু আমি এক্স ওয়াই ধরে নিলাম, বলো তো তার ভর কেন্দ্র, ধরো তুমি এটা জানো না, তুমি ভর কেন্দ্রটা জানো না, তুমি ভর কেন্দ্র কিভাবে বের করবা? ভর কেন্দ্র আমরা বলেছি ভুজ দুই তিনটা যোগ করে ডিভাইডেড বাই 3, ভুজ এখানে x আছে 2 আছে 6 আছে ডিভাইডেড বাই 3, x 2 6 ডিভাইডেড বাই 3, কোটি y 7 1, তাহলে y প্লাস 7 প্লাস 1 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসলে এখানে দেখো, x প্লাস 8 ডিভাইডেড বাই 3, y প্লাস 8 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের এখানে এটা কিসের স্থানাঙ্ক বের হয়ে গেল, ভর কেন্দ্র স্থানাঙ্ক। দেখো অঙ্কতে কিন্তু ভর কেন্দ্র দেওয়া আছে, কত দেওয়া আছে 6:4, ভর কেন্দ্রটা কত দেওয়া আছে 6:4, তাহলে আমরা বুঝলাম এটা সমান কত 6, আবার এটা সমান 4, তাহলে দুইটা যখন আমরা সমান দেখাবো তাহলে x এর মান y এর মান বের হয়ে যাবে, অর্থাৎ তার তৃতীয় শীর্ষবিন্দুটার মান বের হয়ে যাবে। দেখো আমরা কিভাবে অঙ্কটা করলাম, আমরা বললাম তৃতীয় শীর্ষবিন্দু, দেখো তৃতীয় শীর্ষবিন্দু x y, তাহলে আমরা তার যে ভর কেন্দ্র যেটা আছে 6 কিভাবে বের করলাম, x 2 আর 6 যোগ করলাম, x 2 আর 6 আমরা যোগ করলাম ডিভাইড বাই 3, এখান থেকে x এর মানটা বের হয়ে গেল 10। আবার যখন y 7 আর y
1 যোগ করলাম তাহলে সেটা কত 4 দেখো 7 1 y ডিভাইড বাই 3 ইকুয়াল 4 এখান থেকে y মানটা বের হয়ে গেল অর্থাৎ তার তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা এখানে বের হয়ে গেছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা সুন্দর করে অঙ্কটা করতে পারো তাহলে ভরকেন্দ্র কিন্তু এখানে বের করতে বলে নাই আমাকে বের করতে বলা হয়েছে একটা তৃতীয় শীর্ষবিন্দু কার সাহায্য নিয়ে আমরা করেছি ভরকেন্দ্র সাহায্য নিয়ে তাহলে ভরকেন্দ্র তোমরা এখানে বের করতে শিখলা আবার একটা ত্রিভুজের যদি একটা শীর্ষবিন্দু না দেওয়া থাকে তাহলে একটা শর্ত দিয়ে দিতে শীর্ষবিন্দু স্থানাঙ্ক তোমরা বের করতে শিখলা তারপরে আসো আমরা আরেকটা অঙ্ক করি নি আরেকটা অঙ্ক কি আছে কোন সমান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দু এত তৃতীয় শীর্ষবিন্দু হলো চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক অনেক সহজ অঙ্ক একটা সমান্তরিকের কয়টা শীর্ষবিন্দু থাকে চারটা শীর্ষবিন্দু থাকে কয়টা কর্ণ থাকে দুইটা কর্ণ থাকে একটা কর্ণের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে আর কয়টা বিন্দু রয়ে গেছে সমান্তরিকের আরো দুইটা একটা শীর্ষবিন্দু আরো দেওয়া আছে তাহলে টোটাল তিনটা শীর্ষ দেওয়া হলো আর একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে অর্থাৎ তোমরা দেখো আমরা এখানে প্রশ্নটাতে কি বলেছে কোন সমান্তরিকের মনে করলাম এবিসিডি একটি সমান্তরিক একটি কর্ণের প্রান্ত বিন্দু দয় এত মনে করলাম এসি যে কর্ণটা আছে তার প্রান্ত বিন্দু দয় এটা দেওয়া আছে তৃতীয় শীর্ষবিন্দু ধরে নিলাম তৃতীয় শীর্ষবিন্দু এটা এটা দেওয়া আছে এখন আমাকে চতুর্থ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে আমি ধরে নিলাম চতুর্থ শীর্ষবিন্দু কত ডি এক্স ওয়াই তার স্থানাঙ্ক বের করতে হবে তো আমরা জানি সমান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এসি আর বিডি কর্ণ যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে ও বিন্দুটা বিডি এর ক্ষেত্র মধ্যবিন্দু তাহলে বলতো ও বিন্দু স্থানাঙ্কটা কত আসবে বিডি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ও বিন্দু স্থানাঙ্ক আসবে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু কথা কি বুঝেছ যদি বিডি এর ক্ষেত্রে আমি চিন্তা করি ও বিন্দুটা হলো বিডি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু কিভাবে বের হয় আজকে আমরা শিখিয়েছি দুইটা ভুজ দুইটা যোগ করে ডিভাইডেড বাই টু কোটি দুইটা যোগ করে ডিভাইডেড বাই টু তাহলে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আবার যদি আমি এদিক চিন্তা করি এইচ সি এর ক্ষেত্রে ওইখানে মধ্যবিন্দুটা কত আসবে থ্রি মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু মাইনাস ফোর প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এই যে অবস্থাটা তৈরি হলো মধ্যবিন্দুতে একটা বিন্দু তো দুইটা না অর্থাৎ আমাকে এই পরিপ্রেক্ষিতে একটা একটা বের হলো এটার পরিপ্রেক্ষিতে একটা বের হলো অর্থাৎ এই দুইটা সমান আবার এই দুইটাও সমান এই দুইটার সাথে কম্পেয়ার এই দুইটার সাথে কম্পেয়ার করলে আমরা এক্স আর ওয়াই মানটা পেয়ে যাব দেখো তোমরা আমরা কিভাবে অঙ্কটা করলাম দেখো মনে করি এবিসিডি একটা সমান্তরিক ইয়ার এসি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় এত তৃতীয় শীর্ষবিন্দু এত চতুর্থ শীর্ষবিন্দু আমরা ধরে নিলাম আমি যাই আলোচনা করলাম একটু আগে ও বিন্দু কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও বিন্দু কর্ণ এসি এবং বিডি এর মধ্যবিন্দু এসি এর ক্ষেত্রে ও বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এই এসি এর ক্ষেত্রে আমরা ও বিন্দু স্থানাঙ্কটা এত পেলাম আবার বিডি এর ক্ষেত্রে ও বিন্দু স্থানাঙ্ক এই বিডি এর যদি আমরা চিন্তা করি তখন ও বিন্দু স্থানাঙ্ক আমরা এটা পেলাম এখন দেখো এই স্থানাঙ্কটা আর এই স্থানাঙ্ক সমান হবে যেহেতু বিন্দু একটা আবার এই কুটিটা আর এটা সমান হবে যেহেতু বিন্দু একটা তাহলে আমাদের এখান থেকে ওয়াই মানটা অনেক সহজে বের হয়ে যাবে দেখো এখানে যেহেতু ও বিন্দু স্থানাঙ্ক দুটি একই তাহলে আমরা এখানে দিয়ে আমরা এক্স এর মানটা এখানে বের হয়ে আসলো দেখো এখানে এক্স এর মানটা কত বের হলো মাইনাস ওয়ান আবার এই শর্ত দিয়ে ওয়াই মানটা বের হয়ে গেল ওয়াই মানটা বের হয়ে গেল টু ওয়াই মানটা বের হয়ে গেল টু আমাদের বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল এখানে ওয়াই হবে ওয়াই মানটা টু বিন্দু স্থানাঙ্ক হলো মাইনাস ওয়ান টু আমরা বিন্দুটার স্থানাঙ্ক বের হয়ে গেল ওয়াই এর মান হলো ওয়াই এর মান টু টু অর্থাৎ আমাদের বিন্দু স্থানাঙ্ক বের হয়ে গেল মাইনাস ওয়ান টু তবে এখানে তেমন কোনো সমস্যা হওয়ার তোমাদের কথা না আমি আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ আসো এবার আমরা নিজেরা একটু চেষ্টা করি আসলে আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে এখন কি আর তোমরা অঙ্ক পারবো কিনা দেখো এখানে কি বলা হয়েছে তোমরা নিজেরা চেষ্টা করবা গ্রুপ ওয়ার্ক করবা এখন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে তিনটা শীর্ষবিন্দু ঠিক আছে এখন বলা হয়েছে ত্রিভুজের ভর কেন্দ্র এক্স অক্ষের উপর যদি অবস্থান করে বলতো ভর কেন্দ্রটা তুমি বের করতে পারবা কিনা শীর্ষ তিনটা যোগ করো ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ ভুজ তিনটা যোগ করে ডিভাইডেড বাই থ্রি কোটি তিনটা যোগ করে ডিভাইডেড বাই থ্রি তাহলে ভর কেন্দ্র হয়ে গেল ভর কেন্দ্র কোন অক্ষের উপর অবস্থান করে এক্স অক্ষের উপর অবস্থান করে এক্স অক্ষের উপর অবস্থান করলে তার কোটি
অর্থাৎ তার যে বিন্দুটা বের করছে তার কোটির মানটা শূন্য দাও, হয়ে যাবে, এই শর্তটা এসে যাবে। আয়তক্ষেত্রে আমি একটু আগে সামান্তরিক করে দিছি, তুমি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু সেটা নিজেরা করে নাও, অবশ্যই তোমরা অঙ্কটা পারবে, দেখো তোমরা অবশ্যই পারবে। আসো এবার আমরা অনুশীলন করি। আজকে আমরা কিছু অনুশীলন, তোমরা একটা রম্বসের শীর্ষবিন্দু এত আছে, তোমরা এই অঙ্কগুলো করবা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, অবশ্যই এটা করবা। আবার একটা ত্রিভুজের বিসি বাহুগুলো মধ্যবিন্দু স্থানাঙ্ক এত আছে, মধ্যবিন্দু দিয়ে তোমার ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক বের করবা। যদি না পারো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই করে দিব, তেমন তোমাদের সমস্যা হবে না। তোমরা স্ক্রিনশট নিয়ে এটাও নিয়ে নাও, এটাও তুলে নাও, অবশ্যই আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো দেখব। আর আজকে যে আমাদের গত ক্লাস এবং আজকের ক্লাসে আমরা ছিলাম, দুটি যদি বিন্দু দেওয়া থাকে, তার মধ্যবিন্দু অথবা তার অন্তর্বিভক্তকারী বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, একটা ত্রিভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তার ভরকেন্দ্রটা কিভাবে বের করতে হয় সেটা আমরা এই কাজগুলো আজকে করেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলবো, সরল রেখা চ্যাপ্টারেরই। আমরা আজকে এতটুকুই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।